দর্শক, এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন। চট্টগ্রামে নূর আহমেদ সড়কে বিএনপি অফিসের সামনে আছেন কমল দে এবং রংপুরে আছেন রতন সরকার। হরতালের খবর জানতে আমরা এখনই সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। দর্শক, আপনারা জানেন যে 18 দলীয় জোটের ডাকা 36 ঘন্টা হরতাল কর্মসূচির আজ প্রথম দিন। আমি এই মুহূর্তে রয়েছি যেখানটাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সকাল থেকে এলাকাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো পিকেটিং এর ঘটনা ঘটেনি। সকালে আমরা দেখেছি যে বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ছয়টায় তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে আমার এখানে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। আমরা এখন কথা বলবো এই হরতালের সর্বশেষ অবস্থা নিয়ে, তার কি মন্তব্য। সালাউদ্দিন ভাই, আপনি যে জিনিসটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে হরতাল, এখন পর্যন্ত আপনার কি জানতে হবে, কতটা সফল হয়েছে? আমরা আজকের এবং আগামীকাল পর্যন্ত 36 ঘন্টার হরতাল ডেকেছি গণহত্যার প্রতিবাদে, গণগ্রেফতারের প্রতিবাদে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং এই স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে। সারা দেশে আমরা আজকে এই পর্যন্ত যেটুকু খবর নিয়েছি, বিভিন্ন জায়গায় রাজশাহীতে, নারায়ণগঞ্জে এবং ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে, পুলিশ বাহিনী বিজাতীয় শত্রুর মতো আচরণ করছে এই দেশের জনগণের সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়। আমরা মনে হয় যেন আমরা গণতন্ত্রের শ্মশানে দাঁড়িয়ে আছি, গণতন্ত্রের চিতার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এই অবস্থা থেকে জনগণ মুক্তি চায়। এদেশের মানুষ এদেশের স্বাধীনতা এনেছে গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য। সেই অবস্থা আজকে বাংলাদেশের নেই। আমরা আহ্বান করব আপনারা সরকারে যারা আছেন, তারা এখনও সময় আছে, আপনারা গণদাবি মেনে নিন, জনগণের মুখের ভাষা, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন, অন্যথায় জনগণ আপনাদেরকে বাধ্য হবে রাজপথে আন্দোলন করে বিদায় করতে। সালাউদ্দিন, আরেকটি বিষয় যেটি, যে আপনি এখানে আমরা সকাল থেকে কোনো নেতাকর্মীকে দেখতে পারিনি, এই বিষয়টি আপনি? আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো পিকেটিং এর স্পট রাখিনি। সমস্ত নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে যার যার জায়গায় শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য। ওকে, ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা দেখলেন যে সর্বশেষ যে এখন পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অবস্থায় সেটা আপনাকে আমি জানিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে কমল দে জানাবেন হরতালের সর্বশেষ খবর।